আসলে লিঙ্গুইস্টিক্স কি দুইটা শব্দ, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিক্স হচ্ছে নাউন আর লিঙ্গুইস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য আর একটা শব্দের পাশে বসেছে লিঙ্গুইস্টিক। তো আমরা এই যে আমরা আজকে এসেছিলাম ভাষা নিয়ে কথা বলবো, ভাষার প্রতিযোগিতা, এবং তোমরা যারা পরীক্ষা দিলে তারা কিন্তু ভাষা নিয়ে কাজ করেছ আজকে, এবং এই যে এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু ভাষা, তাই না? এখন এই যে গান গাইলো, তারপরে একজন উপস্থাপনা করছে, গানের সাথে সুরের একটা বিষয় আছে, মিলে যা বলছি সবই কিন্তু ভাষার আসলে। সুতরাং এই ভাষা ছাড়া কিন্তু একটা দিনও কল্পনা করা যায় না। আজকে যদি বলা হয় যে বাংলাদেশের মানুষ একদিন কথা বলবে না, তাহলে কি দাঁড়াবে বিষয়টা? কথা না বলে অনেক সমস্যা হবে। তো ভাষা ছাড়া আমরা একদিনও চলতে পারি না। এ ভাষা জিনিসটা কি, কাকে বলে, ভাষার সাথে সমাজের সম্পর্ক কি, ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে আমাদের স্কুলে পড়ানো হয়, সেটা হচ্ছে ব্যাকরণ। তারপরে কলেজ পর্যন্ত পড়ানো হয়, এটা হচ্ছে ব্যাকরণ, আমরা যেটা পড়ে এসেছি এবং তোমরা যেটা পড়ছো। কিন্তু এটারই আরেকটু উচ্চতর পর্যায়ে অ্যাডভান্স লেভেলে বিশ্ববিদ্যালয়ে যখন পড়ানো হয়, একটা সাবজেক্ট হিসেবে বিভাগের অংশ হিসেবে যখন পড়ানো হয়, তখন সেটা হয়ে যায় লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ ভাষার উচ্চতর পঠন, উচ্চতর পাঠ, উচ্চতর স্টাডিটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স, আর এর স্কুল পর্যায়ের স্টাডিটা হচ্ছে ব্যাকরণ, যেটাকে আমরা বলি গ্রামার বলি। তো গ্রামারে আমরা যেটা করি, গ্রামারে কিছু নিয়ম পড়ি, আর ভাষা বিজ্ঞান যেটা, যে লিঙ্গুইস্টিক্সের বাংলা হচ্ছে ভাষা বিজ্ঞান। সুতরাং ভাষা বিজ্ঞানে আমরা যেটা পড়ি সেটা অবশ্যই ভাষার অনেক নিয়ম পড়ি, থিওরি পড়ি, পদ্ধতি পড়ি, পাশাপাশি ভাষার সাথে সব কিছুর একটা সম্পর্ক আছে। এই যে গান গেয়ে শোনালো, সেখানেও ভাষার সম্পর্ক আছে, সুর হলো সেখানে ভাষার সম্পর্ক আছে, আমাদের মনের সাথে ভাষার সম্পর্ক কী, আমাদের সোসাইটির অন্যান্য উপাদানের সাথে ভাষার সম্পর্ক কী, যন্ত্রের সাথে ভাষার সম্পর্ক কী, বাজারের সাথে ভাষার সম্পর্ক কী, অর্থনীতির সাথে ভাষার সম্পর্ক কী, এগুলো নিয়ে বিস্তারিতভাবে উচ্চতর পর্যায়ে পাঠ দেওয়া হয়, এবং সেইটাই হচ্ছে ভাষা বিজ্ঞান। সুতরাং ভাষা বিজ্ঞানে ভাষার নিয়মটা পড়ানো হয়, এবং ভাষার সাথে যাবতীয় আরও যে অনুষঙ্গ আছে, আমরা হিন্দু ধর্মের লোকরা কিছু শব্দ ব্যবহার করে যেটা মুসলমান ধর্মেরা ব্যবহার করে না, বা মুসলমান ধর্মের লোকরা কিছু শব্দ ব্যবহার করে যেটা হিন্দুরা ব্যবহার করে, অন্য ধর্মের ব্যবহার করে না, এই সব কিছু নিয়ে উচ্চতর পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পাঠ করা হয়, পাঠদান করা হয়, সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স যেটা বলে বাংলায় বলে হচ্ছে ভাষা বিজ্ঞান, এই হচ্ছে মূলত ভাষা বিজ্ঞান সম্পর্কে। চমৎকার। আমরা তো ভাষা বিজ্ঞান কি সেটা সম্বন্ধে জানলাম, এবার এই যে ভাষা বিজ্ঞান, এটা প্রাতিষ্ঠানিকভাবে কবে থেকে মোটামুটি এই নিয়ে কাজকর্ম শুরু হয়েছে? আচ্ছা, তো ভাষা বিজ্ঞান আর ব্যাকরণের পাঠকে আমরা আলাদা করে দেখি না, সেই সূত্র ধরে যদি বলি তাহলে আজকে থেকে প্রায় 3000 বছর আগে গ্রিসে আপনার যখন এক ধরনের ব্যাকরণ চর্চা হতো, এবং পৃথিবীর আদিমতম কি শাস্ত্র কি, একাডেমিক শাস্ত্র কি, সেটা বলা হচ্ছে দর্শন, সেটা বলা হচ্ছে গণিত, এবং সেটা হচ্ছে ব্যাকরণের পাঠ, এবং আরটা ছিল রেটরিক, অলঙ্কার শাস্ত্র। সুতরাং এইটা যদি ধরি তাহলে আজকে ভাষা বিজ্ঞানের বয়স হচ্ছে 3000 বছর আগের, এবং সেটা একাডেমিক শাস্ত্রবিদ পাঠ হয়ে আসে। আর আমরা যদি আধুনিক ভাষা বিজ্ঞানের কথা বলি, সেটার বয়স সেটা মূলত ইউরোপে হয়েছে, এবং সেটার শুরুটা হচ্ছে আপনার কলকাতাতে হয়েছে, সেটা বলি, সেটা হচ্ছে 1784 সালে উইলিয়াম জোন্স নামে একজন ব্রিটিশ জাজ ছিলেন, যিনি কলকাতার কোর্টের জাজ ছিলেন, তিনি 1784 সালে একটা বক্তব্য দিয়েছিলেন, এটা 1784 বা 86 যাই হোক, তো বলা হয় 84 বলে কেউ। তো সুতরাং এই বক্তৃতায় তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তৈরি হয়, এবং ওইখানে উদ্বোধনী বক্তৃতায় তিনি ভাষা সম্পর্কে বলেছিলেন, আজকে যে সংস্কৃত ভাষা যেটা ভারতবর্ষের প্রাচীনতম ভাষা, আর গ্রিক ভাষা এবং আপনার ল্যাটিন ভাষা,
এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাই ছিল আসলে অফিসিয়ালি আর যে এখন যে ভাষা বিজ্ঞান চর্চার গোড়াপত্তন। তারপর থেকে কিন্তু সারা ইউরোপে, বিশেষ করে ইউরোপে ইউরোপিয়ান ভাষা এবং ভারতীয় ভাষার মধ্যে একটা সম্পর্ক তৈরির আলোচনা শুরু হয় একাডেমিক শাস্ত্র। সেখান থেকে ভাষা বিজ্ঞান হতে হতে তারপরে কিছু মাইলস্টোন আছে, 1916 সালে একটা বই বের হয়, সেটা আধুনিক ভাষা বিজ্ঞানের যাত্রা শুরু করে। তারপর 1900 এই বইটা লেখেন হচ্ছে ফার্দিনান্দ কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স এটা। তারপর 1957 সালে আর একটা বই বের হয় সিনট্যাকটিক স্ট্রাকচার, এবং আমেরিকান একজন লিঙ্গুইস্ট তার নাম হচ্ছে নোয়াম আব্রাহাম চমস্কি, তিনি এখনও বেঁচে আছেন, তার মধ্য দিয়ে আধুনিক ধারায় যাত্রা শুরু করে। এবং এটা এখন ভাষা বিজ্ঞান শাস্ত্রটা ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক শাস্ত্র। অনেক ধন্যবাদ আপনার এই উত্তরের জন্য।